হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের নতুন আপডেটের সঙ্গে বন্ধুরা আমরা চলে আসলাম মর্নিংয়ের সকালের একদম নতুন আপডেট এবং ফের কিন্তু বঙ্গে আসতে চলেছে আরেকটি নতুন ঝঞ্ঝা এবং ফের আরেকবার বৃষ্টিতে ভাসবে বঙ্গ তো কোন কোন জেলাতে হবে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ থেকে শুরু করে কেতুগ্রাম বহরমপুর দমকল হাতিরামপুর নওডা বেলডাঙ্গা আহমেদপুর বোলপুর নানুর কেতুগ্রাম থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়ার বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিমী ঝঞ্ঝে কিন্তু এফেক্ট পড়তে চলেছে তো আমরা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর যদি ভিডিওটি ভাল লাগে লাইক করে দিয়ে আমাদের ভিডিও নিচে একটু লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশে একটা ঘণ্টির চিহ্ন আসবে ওটা তো অবশ্যই ক্লিক করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর প্রত্যেকদিন এমনই নতুনত্ব আপডেট পাওয়ার জন্য আর আমরা গতকাল কোনো ভিডিও আপলোড করিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গতকাল একটু বিজি ছিলাম তার জন্য আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি তবে এবার দিয়ে আবারও কন্টিনিউ চলবে তো দেখতে পাচ্ছেন তো এটা তো আমরা আপনাদেরকে দেখালাম এবং এবার সবার প্রথম আমরা চলে যাব উপগ্রহিত আজ আবহাওয়ার পরিস্থিতিটা দেখানোর কারণ পুজোর সময় আবহাওয়া একদম পরিষ্কার আমরা যেমন আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে সরস্বতী পুজোয় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না হলেও কিন্তু একটু মেঘলা থাকতে পারে হয়তো একটুখানি মেঘলা হয়েছিল কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি কমে গিয়ে বেশিরভাগ জায়গায় কিন্তু রৌদ্র জল আকাশ দেখা গেছে আমাদের পুরো পারফেক্ট আবহাওয়ার আপডেট কিন্তু একদম মিলে সেটা কিন্তু আমাদেরকে অনেক দর্শক ভাইরা জানিয়েছে তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে কোনো পরিস্থিতি কিন্তু কোনো মেঘলা বা কিছু সামথিং কিচ্ছু নেই এই মুহূর্তে পুরো আকাশ একদম পুরো পরিষ্কার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার আকাশ কোনো মেঘ নেই এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ পুরো একদম চকচকে আকাশ তবে একটুখানি মেঘ রয়েছে কোন কোন অংশে দেখুন মালদার অংশে একটু মেঘ রয়েছে তবে শিবগঞ্জ শহরে একটু একটু মেঘ রয়েছে আর কিষানগঞ্জ কানদিকে অংশ একটু মেঘ রয়েছে ঠাকুরগঞ্জ দিনাজপুর রংপুর গোরঘাট বোগুড়া মহাদেবপুর এছাড়া চাঁদজিবপুর সিরিজবাড়ি এই সাইডে একটু মেঘ রয়েছে আর অংশ কিন্তু পুরো পরিষ্কার রয়েছে এই মুহূর্তে আর কোনো মেঘের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না এবার চলে যাওয়া যাক বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে যখন আমরা আসছি সবার প্রথমে আমরা দেখে নিই দেখুন কীভাবে আসছে পশ্চিমী সঞ্জি দেখতে পাচ্ছেন এরা সরাসরি ফাজিয়াবাদ এবং এই পুরো একদম বলতে পারেন যে দিল্লি কানপুর অর্থাৎ বিহার পাটনা এই অংশ এলাহাবাদ হয়ে সরাসরি কিন্তু এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং সবার প্রথমে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করলো পশ্চিমবঙ্গে প্রবেশ করে এটা যে প্রভাব দেখতে পাচ্ছি আমরা সোনামুখী তারপর হচ্ছে বারজোড়া কাকসা বেয়ালতর। তাছাড়া দুর্গাপুর শালতোরা রায়গঞ্জ সরি রানীগঞ্জ ওখরা ইতনাম বাজার বোলপুর আসানসোল কুলতি নিরসা চিত্তরঞ্জন তারপর আমরা জামতারা নালা রাজনগর ধুবরাজপুর শিউরি আমেদপুর সঙ্গে লাভপুর নানুর কেতুকগ্রাম কাটোয়া মঙ্গলকোট কাকসা গোসকাড়া ভাতার গলসি অংশ আমরা দেখতে পাচ্ছি সঙ্গে দেবগ্রাম বেলডাঙ্গা নটা করিমপুর বহরমপুর জলঙ্গি মুর্শিদাবাদ থেকে সাগরদিঘি রামপুরহাট নলহাটি থেকে শুরু করে এই বিভিন্ন অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সবার প্রথম কখন হবে রাত্রি দুটো এম বুধ বৃহস্পতিবার দশ তারিখ আর যেটা হচ্ছে বাংলাদেশের দিকে রাজশাহী পুথিয়া গোরঘাট বাগড়া লালপুর তারপর হচ্ছে ইসুড়ি ইস ইসুড়ি তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর অংশে কিছুটা পব থাকবে আর বাদ অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার থাকবে দুপুর রাত্রি দুটো মে এরপর এই পপটা কখন বাড়বে একবার আমরা দেখিনি দেখতে পাচ্ছেন দশ তারিখ ভোর পাঁচটা এম কিন্তু এই যে প্রভাব সেটা কিন্তু একটু হলেও বেড়ে যাচ্ছে কোন কোন অংশের প্রভাব দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর যে প্রভাব শান্তিপুর রানাঘাট বাগুলা কৃষ্ণনগর মন্তেশ্বর ভাতার পাতুলি কাছে চাপড়া এছাড়া দেবগ্রাম কেতু কাটোয়া কেতুগ্রাম নানুর মঙ্গলকোট গোসকাড়া ভাতার গলসি এছাড়া বোলপুর আমেদপুর বিভিন্ন অংশ আগে আগে সব অংশগুলো বলছিলাম সেগুলোতেও থাকছে নয়ডা হাতিরামপুর বেলডাঙ্গা করিমপুর আর এই অংশগুলোতে এখন বৃষ্টি থাকবে ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের বেশিরভাগ অংশ বৃষ্টি থাকবে এবং চিত্তরঞ্জন সহ নালা জামাতা এই অংশগুলোতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে আর এই অংশে যদি আমরা দেখি একটু বাংলাদেশের বারমুন্দি তাছাড়া নাগেরপুর কাপসিয়া সিরাজগঞ্জ পাবনা আমরা দেখতে পাচ্ছি ঢাকা অংশ কিছুটা যশোর অংশে শাইলকুপা এই অংশগুলো তো আমরা দেখতে পাচ্ছি শায়লকুপা অংশ দেখতে পাচ্ছি আমরা এটা তারপর হচ্ছে আরামডাঙা অংশ দেখা যাচ্ছে দামোদা দর্শনা অংশ আমরা দেখতে পাচ্ছি কোচাতপুর অংশ আমরা দেখতে পাচ্ছি যে নতুন পশ্চিমে কিন্তু পপ দেখা যেতে পারে আর বর্ধমান অংশও দেখতে পাচ্ছেন যে একটু একদু পপ দেখা যাচ্ছে তবে এখন পূর্ব তালা যে ভারী পব সেটা কিন্তু এখনও পড়েনি আর ময়মেন অংশ উপরের অংশগুলো যেমন ফুলপুর তারপর হচ্ছে নেত্রকোনা নীলতলা বাড়ি এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেই ভোর পাঁচটা এমে কিন্তু প্রভাব দেখা যেতে পারে এটা কিন্তু আমরা এই আপডেটে দেখতে পাচ্ছি আর অসমের গোয়ালপাড়া গুহাটি অংশ আমরা দেখতে পাচ্ছি একটু প্রভাব রয়েছে সেটা হচ্ছে পাঁচটা এম বৃহস্পতিবার দশ তারিখ এরপর মধ্যে যখন এটাকে আবারও প্লে করছি প্লে করে দেখতে পাচ্ছি সকাল আটটা এম বৃহস্পতিবার দশ তারিখ গিয়ে সেই সময় কিন্তু বর্ধমানের উপরে একটু বৃষ্টির সময়টা বেড়ে যাবে এছাড়াও আমরা দেখছি কান্দা ঘোষ গলসি কানা এই অংশগুলো একটু বেড়ে যাবে দেখুন বাঁকুড় অংশ ছিল না বাঁকুড় অংশ পপ চলে এসছে মাঝারিমানের এবং বর্ধমান অংশ আর পুরুলিয়া অংশ কিন্তু একটু ভারী পপ চলে এসছে কখন সকাল আটটায় এমে সেই সময় রঘুনাথপুর এবং আসানসোলের ওপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যেমন জুমরিয়া আসানসোল কুলতি এছাড়া বারাবানি এই অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ভীমগড় এই জায়গাগুলোতে লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা একটু ভারী থাকবে এবং বজ্রপাত সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া চিত্তরঞ্জন শিউড়ি বেলডেঙ্গা কাটোয়া গোসকাড়া গোলপুর বাঁকুড়া এবং হুড়া বলরামপুর পুরুলিয়া ময়ূরি রাঁচি বিভিন্ন অংশ তো থাকবেই আর সঙ্গে মুর্শিদাবাদ ব্রহ্মপুর আজমিঘাট দমকল করিমপুর অংশে দেখা যাবে আর বাংলাদেশের যেমন শিবালয় নাগেরপুর ঢাকা ধামরাই বালিকান্দি পাংশা আরামডাঙ্গা দামোদা ফরিদপুর মুগুরা দোহার নরসিংদি কাপসিয়া কাতিয়াদি এছাড়া ব্রাহ্মণবাড়িয়া নরসিংনগর এই অংশটা দেখা যাচ্ছে আর সিলেটে কিন্তু একটু হালকা পশলা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা যেমন বিশ্বনাথ সিলেট তারপরে হচ্ছে পূর্ব বীরগঞ্জ এই অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ফেনার বাকেও একটু হালকা কয়েক পশটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ঢাকাতেও প্রভাব থাকছে এরপরে যেমন আবার প্লে করছি সকাল এগারোটা নাগাদ গিয়ে যেটা দেখতে পাচ্ছি আরামবাগ খাতরা কতুলপুর বাঁকুড়া অংশ প্রভাব দেখা যাবে পুরুলিয়া অংশে দেখা যাবে আর বর্ধমান অংশ কিন্তু মাঝারি মানের প্রভাব দেখা যাবে যেমনই দুর্গাপুর রঘুনাথপুর বোলপুর কাটোয়া বেলডাঙ্গা আর ঢাকা ধামরাই পাংশা পাবা বেরা নাগেরপুর বিভিন্ন অংশ বালিকান্দি দেখা যাচ্ছে নরসিংদ্বীপ আর এ পাশে কিন্তু তখন কিন্তু ত্রিপুরা অংশ দেখা যাচ্ছে যেমন কুমিল্লা অংশে বেড়াম ব্রাহ্মপাড়া অংশ দেখা যাচ্ছে তবে ব্রাহ্মণপাড়া অংশ দেখা যাচ্ছে তবে আগরতলা অংশও কিন্তু দেখতে পাচ্ছি অম্বাসা অংশ আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সম্পূর্ণ ত্রিপুরা পড়ে আছে রানীবাজার রানীর বাজার এই জায়গাগুলোতে প্রভাব দেখা যাবে ময়মূহন সিং এছাড়া ময়মহন একটু হালকা প্রভাব দেখা যেতে পারে তবে তখন কিন্তু আমরা আরামবাগ কতুলপুর গোরঘাট পাবা জয়পুর বিষ্ণুপুর খাতরা অংশ দেখতে পাচ্ছি প্রভাব দেখা যাবে এবার এটাকে যখন আবারও প্লে করছি প্লে করলে দেখতে পাচ্ছি দুপুর দুটো এম গিয়ে কি দুটো পি এম গিয়ে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণগড় অংশ পপ বেড়ে গেলো এছাড়া বাগুলা শান্তিপুর আমরা দেখতে পাচ্ছি নবদ্বীপ নবদ্বীপ হাসডাঙ্গা চাপড়া পূর্বস্থলী পাতুলি এছাড়া মুরা অংশ প্রভাব দেখা যাবে আর বাংলাদেশে কিন্তু পপটা বেশি থাকবে দেখতে পাচ্ছেন যে যে অংশগুলো আমরা আগেই বললাম সেই অংশগুলোতে থাকবে এবং সিলেটের ওপরে কিন্তু তখন ভারী প্রভাব ছিল না কিন্তু এই দুপুর দুটো সময় কিন্তু সিলেট সর্দার বাজার বিশ্বম্বরপুর এই জায়গাগুলোতে পপটা একটু বেড়ে যাবে এবং অসমের থেকে শুরু করে সিলেটের অংশ শিলং অংশ শিলংয়ের অংশ একটু আমরা পপটা বেশি দেখতে পাচ্ছি আর এর যখন যেমন প্লে করছি প্লে করে দেখতে পাচ্ছি এই পপটা বিকেল পাঁচটার মধ্যে চলে আসছে চন্দ্রকোনা গোয়ালেতর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বালিকান্দি ব্রাহ্ম বর্ধমান পান্ডুয়া দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া অর্থাৎ তখন কিন্তু এই সাইডের দিকগুলোতে একটু ভারী প্রভাব দিচ্ছে এবং ঝাড়গ্রাম চাকুলিয়া সহ বিভিন্ন অংশে মেদিনীপুরেও কিছুটা দেখা যাচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান অংশ দেখা যাচ্ছে এই প্রভাবটাকে যখন আবার আমরা আবার প্লে করব প্লে করে দেখতে পাচ্ছি রাত্রি আটটা পি এম গিয়ে এই বৃষ্টিটা আসছে খড়গপুর ঝাড়গ্রাম বেলদা কোলাঘাট বালিচক কুলবিরিয়া বারুইপুর জয়নগর কলকাতা চন্দ্রনগর হাবরা আরামবাগ চন্দ্রকোনা পাণ্ডু কতুলপুর চাকদা শান্তপুর বনগাঁ কৃষ্ণনগর দেখা যাচ্ছে এছাড়াও যশোর অভয়নগর সাতক্ষীরা খুলনা শিকানপুর বাগেরহাট কাউখালি জুঙ্গিবাড় টুঙ্গিপাড়া গোপীনাথপুর নারাইল অংশে দেখা যাবে আর কিছু কিছু উপকূলের জায়গা যেমন নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক কুলপি চৈতন্যপুর মথুরাপুর মহিষাদল ডায়মন্ড হারবার তেঁতুলবাড়িয়া এই অংশে একটু দেখা যেতে পারে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট অংশ দেখা যাবে খড়গপুর অংশ বালিচক চন্দ্রকোনা অংশ দেখা যাবে মানে বিভিন্ন জায়গায় কিন্তু পাঁশকুড়া বাগনান বজবা জামতা এছাড়া পানিহাটি ডানকুনি গঙ্গাধরপুর বারাসাত বেলি গোর্ধাপি চন্দননগর চাপাডাঙ্গা কাঁচরাপাড়া মোগরা ধনিয়াখালী দশঘাড়া তারকেশ্বর বিভিন্ন অংশে আর যত বড় অংশ আছে স্বরূপনগর হাবড়া নিমতলা বাজার বসিরহাট টাকি হিঙ্গলগঞ্জ কুমিরমারি তারপরে গোসাবা বিভিন্ন অংশে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই চাকদ অংশ রানাঘাট অংশ যে প্রভাব কিন্তু থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝার মিরপুর অংশ দেখা যাচ্ছে এবং বাংলাদেশের শ্যামন অংশ খুলনা অংশ বরিশাল অংশ লাস্ট প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে এটা হিঙ্গলগণ হয়ে তাকি হয়ে কালীগঞ্জ হয়ে শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা বাগেরহাট কাউখাড়ি বরিশাল টুঙ্গিপাড়া হয়ে ভোলা হয় কিন্তু আস্তে আস্তে করে এর প্রভাব এগারো তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার আমরা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আর কোনো পাব আমরা লক্ষ্য করতে পারছি না তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট এবং এই যে পপটা দেখালাম এটা কিন্তু এখন যতটা শক্তি আছে হয়তো ভবিষ্যতে এখন পাঁচ দিন আছে হাতে পাঁচ দিন কারণ অনেক দিন আছে এখনো হ্যাঁ পাঁচ দিন ধরতে পারেন দশ তারিখে যেহেতু পাঁচ দিন আছে তো এই পাঁচ দিনের মধ্যে হয়তো এর শক্তি কিন্তু আরও বাড়তে পারে এবং আরো কমতে পারে তো সেই সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশের ফন্টিকটা প্রেস করে এবং অপশনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না কারণ পরের আপডেটগুলো যদি কোনো চেঞ্জ হয়ে থাকে সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে প্রোভাইড করে থাকবো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবে